আজকে তৈরি করছি বেসমের লাড্ডু। বেসমের লাড্ডু তৈরি করতে আমাদের প্রথমে লাগছে বেসম এবং সেই সাথে লাগছে ঘি এবং তেল। আমি ইউজ করছি, আমি এখানে 50 গ্রাম ঘি দিয়ে দিয়েছি এবং 50 গ্রাম দিয়ে দিব তেল, এবং ওজনে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম। এখানে 100 গ্রামের একটু কম হবে বেসম, এক বাটি বেসম। তোমরা যে কোনো মেজারমেন্ট বাটি ইউজ করতে পারো। আমি এখানে 100 গ্রাম ঘি এবং তেল দিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি। তোমরা মন চাইলে পুরোটা ঘিও নিতে পারো। আর এখানে দিয়ে দিলাম এক বাটি বেসম। বেসমটা খুবই আস্তে আস্তে ভালো করে ভাজতে হবে, অনেকটা সময় নিয়ে। এ পর্যায়ে দেখো অনেকটা ড্রাই লাগছে, ভাজতে ভাজতে কিন্তু আমাদের ঘিটা ছেড়ে দেবে বেসমটা। যে দেখো অনেকটা সময় ভাজার পরে দেখো এরকম হয়ে গেছে। তোমরা কিন্তু নাড়া বন্ধ করবে না, নাড়লে কিন্তু বেসম নিচ থেকে পুড়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের একটা সুন্দর কালার প্রয়োজন, এবং নিচে যদি ধরে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ বেরোবে। আর যেহেতু ঘি দিয়ে ভাজছি সেহেতু অন্য কোনো ফ্লেভার ব্যবহার করছি না। এটা ভাজতে আমার মোট সময় লাগছে প্রায় 15 মিনিট মতো, আস্তে আস্তে করে লো হিটে রেখে। তোমরা এভাবে ভেজে নিবে যেন নিচে ধরে না যায়। এবং অনেকটা সময় ভাজার পরে তোমরা খেয়াল করো, দেখো অনেকটাই কিন্তু ভেজা ভেজা ভাব হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার মতো হয়ে গেছে। এবার দেখো বেসমের লাড্ডুটা বেশি টেস্টি করার জন্য আমি এখানে অ্যাড করব নারকেল কোড়া। তোমরা এটা স্কিপ করতে পারো, আমি এখানে নারকেল কোড়া ইউজ করছি টেস্টের জন্য। নারকেল কোড়াটা দিয়ে আমি আর একটু ভালো করে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আমাদের এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখো এভাবে করে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই তোমরা ঠান্ডা করে নেবে, তোমরা যদি কাজটা দ্রুত করতে চাও তাহলে ফ্রিজে রাখতে পারো কিছু সময়ের জন্য। আমি ফ্রিজে রাখিনি, আমি এভাবে 10 মিনিট রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুট কুচি, এবং এখানে নিয়ে নিয়েছি চিনি। যে বাটিতে আমি বেসন নিয়েছি সেই বাটিরই 2 ভাগের একটু বেশি, বা বলতে পারো 4 ভাগের 3 ভাগ আমি পাউডার চিনি, পাউডার চিনিটা আমি বাসায় তৈরি করেছি, এবং এখানে দিয়ে দিয়েছি কাজু এবং কাঠবাদাম কুচি ড্রাই ফ্রুট। এবার এভাবে হাতের মধ্যে অল্প করে নিয়ে তারপর দেখো এভাবে গোল করতে হবে। মাখানো আগে তোমরা ভালো করে মিশিয়ে নেবে, তারপর এভাবে হাতের মধ্যে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে গোল করে নেবে। যে দেখো এভাবে বল তৈরি করো, এবং এইভাবে দেখো আমার সব বলগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুট দিয়ে এগুলোকে গার্নিশ করব, ড্রাই ফ্রুট কুচি দিয়ে, মানে বাদাম কুচি এবং কাজু কুচি আমি অল্প রেখে দিয়েছিলাম। এবার এইগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমার রেসিপিগুলো তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আমি সবসময় সহজ এবং তোমাদের যাতে ভালো লাগে সেরকম রেসিপি সবসময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। এবং আমার কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করবো। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, ধন্যবাদ।